সো আশা করি আপনারা এরকম বহু পোস্ট অ্যাপোক্লিপটিক জম্বি সার্ভাইভাল সিনেমা দেখেছেন, যেখানে সম্পূর্ণ মানব জাতি একেবারে বিলুপ্ত হওয়ার মুখেই রয়েছে। কোনো একটা ভাইরাস আউটব্রেক হয়েছে যেখানে আমরা কিছু নির্দিষ্ট মানুষদের সার্ভাইভ করতে দেখি। সো এরকম গল্প তো অনেক রয়েছে, তবে রিয়েলিজম এটা খুব কম গল্পেই রয়েছে যেখানে একদম আসল প্রেক্ষাপটটা দেখানো হয় যে কী কী হতে পারে সেই মুহূর্তে। এবং আজকে এরকমই একটা সিনেমা নিয়ে আলোচনা করব যেটা 2017 সালে মুক্তি পেয়েছিল। সিনেমার নাম হচ্ছে কার্গো এবং সিনেমায় একটি মুখ্য চরিত্রে রয়েছে মার্টিন ফ্রিম্যান, যাকে আশা করি আপনারা অনেকেই চেনেন, দুর্দান্ত একজন অভিনেতা। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি কার্গো সিনেমাটা নিয়ে ডিসকাস করব, আর অবশ্যই ভিডিওটায় মেজর স্পয়লার রয়েছে। সো গল্পের শুরুতেই আপনাদের বুঝিয়ে দিই মেন ব্যাপারটা, যে গোটা বিশ্বে একটা ভাইরাস আউটব্রেক হয়েছে, যে ভাইরাসের কারণে মানুষেরা মাত্র 48 ঘন্টার মধ্যেই র‍্যাবিসে আক্রান্ত হচ্ছে। মানুষ তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে, স্বাভাবিকভাবেই সে এক টাইপের জম্বিতেই পরিণত হচ্ছে। অল্প কিছু মানুষ এখানে বেঁচে রয়েছে যারা সার্ভাইভ করছে, এবং তাদের মধ্যে রয়েছে হচ্ছে অ্যান্ডির পরিবার। অ্যান্ডিকে দেখে আমরা, সে একটা বড় বোট চালাচ্ছে, ওই হাউস বোট টাইপের, সে বেরিয়ে যে জিনিসপত্র স্ক্যাভেঞ্জ করার জন্য, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য যে সব জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো জোগাড় করার জন্য। এবং তার যাত্রাপথে সে আর একটা পরিবারকে দেখতে পায়। একটা মানুষ তার নিজের পরিবার, নিজের বাচ্চা কুচ্চাদের নিয়ে একটা ক্যাম্প খাটিয়েছে, আর এরকম স্থানে আমরা থাকলে কি করতাম? অবশ্যই সেই মানুষগুলোর সাথে একত্রিত হতাম, একসাথে উপায় খুঁজতাম যে কিভাবে আমরা সার্ভাইভ করব। এবং অ্যান্ডিও সেটাই করে, তবে সেই মানুষটা তাকে একদমই ওয়েলকাম জানায় না। সে মানুষটা তার বন্দুকটা বার করে এবং বুঝিয়ে দেয় যে সামনে আসলেই গুলি চালাবো। এবং তারও একটা কারণ রয়েছে, অবশ্যই মানুষটা তার পরিবারকে খুবই ভালোবাসে, সে জানেও না যে অ্যান্ডির উদ্দেশ্যটা কী। এই ধাঁচের সিনেমাগুলোতে আমরা দু ধাঁচের খারাপ মানুষদের দেখতে পাই। এক ধাঁচের মানুষ যারা সম্পূর্ণ টার্ন হয়ে গেছে, মানে যারা সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে, এবং আর এক ধাঁচের মানুষ যারা কাউকে বিশ্বাস করে না, তাদের কাজ হচ্ছে লুটপাট করে বেড়ানো, যেভাবেই হোক নিজেকে জ্যান্ত রাখা। অ্যান্ডি তারপর একটা স্থানে দাঁড়িয়েছে এবং নিজের স্ত্রী কের সাথে কথা বলছে। কে তাকে জানাচ্ছে যে কীভাবে তারা খাবার দাবার জোগাড় করবে, কারণ তাদের পর্যাপ্ত যে খাবারগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। অ্যান্ডির হাতে একটা ম্যাপ আমরা দেখতে পাই, অস্ট্রেলিয়ার একটা ম্যাপ, এবং সম্পূর্ণ জনবহুল এলাকাগুলোই ইনফেক্টেড হয়ে পড়েছে। কেই তখন অ্যান্ডিকে একটা উপদেশ দেয় যে তাদের এই বোট থেকে বেরিয়ে পার্শ্ববর্তী একটি শহরে যাওয়া উচিত জিনিসপত্র খোঁজার জন্য। তবে অ্যান্ডি সেটাকে একদমই নিরাপদ মনে করে না, বাইরে চারিদিকে বিপদ রয়েছে। সে মনে করে যে যতক্ষণ তারা এই বোটের মধ্যে রয়েছে ততক্ষণ তার নিরাপদ। একই সাথে তাদের একটা ছোট্ট মেয়ে রয়েছে যার নাম হচ্ছে রোজি, তাকে নিয়েও তো চিন্তা করতে হবে। অ্যান্ডি চায় যে তারা এই নদী বরাবর স্থানটা ধরে একটা মিলিটারি বেসে গিয়ে পৌঁছাবে, যেখানে সম্ভবত অন্যান্য মানুষেরা রয়েছে যারা তাদের সাহায্য করতে পারবে। তবে কি গ্যারান্টি আছে যে এই বোটটা অত দূর যাবে? তাদের কাছে তেল নেই, বোট যদি খারাপ হয়ে যায় রাস্তাটাও তো অনেক বড়, আর এত বড় জার্নি করার জন্য পর্যাপ্ত খাবারও তাদের কাছে নেই। অন্যদিকে সেই ভরা জঙ্গলে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার হাতে একটা পাথর এবং যেখানে কিছু চিহ্ন টিহ্ন আঁকা রয়েছে, যেটা সম্ভবত তাদের কোনো ধর্মীয় রিচুয়ালস। সে হয়তো কারোর জন্য প্রার্থনা করছে, তবে এই মেয়েটা কে এটা আমরা একটু বাদেই জানতে পারবো। সো পরের দিন সকালবেলা অ্যান্ডি লক্ষ্য করতে পারে যে তাদের পাশেই একখানা ডুবন্ত বোট রয়েছে যেটা সম্পূর্ণ ব্যান্ডে, সম্ভবত সেখানে কেউ নেই। অ্যান্ডি একা একা চলে যায়, সেই বোটের মধ্যে প্রবেশ করে এবং সেখানে বহু প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়। একটা ওয়াইনের বোতলও সে খুঁজে পায় যেটা নিয়ে সে সেলিব্রেশন করবে। তবে সেই বোটের একটা ঘরের মধ্যে সে কিছু আওয়াজ পায়। অ্যান্ডির সন্দেহ হয় এবং সে তৎক্ষণাৎ সেই বোট থেকে বেরিয়ে তার নিজের বোটে ফিরে আসে। সে তার স্ত্রীকে সারপ্রাইজ করে দেয় যে সে কত কিছু পেয়েছে খুঁজে। অ্যান্ডি মনে করে যে এখন তাদের কাছে যা খাবার রয়েছে সেটা দিয়ে অনেক দিন চলে যাবে। পরে কে অ্যান্ডির দেওয়া সেই গিফটটা লক্ষ্য করে, আসলে সেদিন ছিল তাদের অ্যানিভার্সারি এবং সেটাকে সেলিব্রেট করার জন্যই সে সেই ওয়াইনের বোতলটা এনেছে। তবে কে এর মাথায় এখনও চিন্তা যে আদৌ কি তারা সার্ভাইভ করতে পারবে, পর্যাপ্ত পরিমাণে খাবার বা জিনিসপত্র যেটা আছে সেটা কি চলবে। কে একা একা আবার সেই বোটে চলে যায় দেখার জন্য যে সেখান থেকে আর কী কী স্ক্যাভেঞ্জ করা যেতে পারে। তবে যেমনটা অ্যান্ডি লক্ষ্য করেছিল যে সেই বোটের একটা জায়গায় একটা আওয়াজ হচ্ছিল, আসলেই সেখানে একটা ইনফেক্টেড মানুষ ছিল যে কেইকে একটা কামড় দিয়েছে। পরে অ্যান্ডির ঘুম ভাঙে, সে লক্ষ্য করে তার মেয়েটা কান্নাকাটি করছে, তবে সে তার স্ত্রীকে দেখতে পাচ্ছে না, বরং মেঝেতে রক্ত দেখতে পারছে। সে লক্ষ্য করে তার স্ত্রী ওয়াশরুমে বসে রয়েছে, যার পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। সে তার হাতে একটা ঘড়ি পরে নেয় যেখানে একটা টাইমার রয়েছে। যেমনটা বললাম, 48 ঘন্টা বাদেই মানুষ সম্পূর্ণভাবে টার্ন হয়ে যায়, একটা জম্বিতে পরিণত হয়, সেই দিকে তাকে খেয়াল রাখতে হবে। তবে তার পা থেকে এতটা রক্ত বেরোচ্ছে যে সে 48 ঘন্টা পর্যন্ত জ্যান্ত থাকবে কিনা সন্দেহ। কের হাতে আমরা এক টাইপের সিরিঞ্জের মতো জিনিস লক্ষ্য করতে পারি, যেটা বেসিক্যালি আত্মহত্যা করার একটা ইকুইপমেন্ট। কে যে ইনফেক্টেড বা সে যে মারা যাবে সেটা নিয়ে চিন্তা নেই তার।
তার চিন্তা রয়েছে যে তাদের ছোট্ট মেয়ের রোজি তাকে কে দেখবে বা তার কি হবে। অ্যান্ডির মনে এখনও আশা যে সে তার স্ত্রীকে বাঁচাতে পারবে এবং সেই বোর্ড ছেড়ে তার পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে একটা হসপিটাল খোঁজার উদ্দেশ্যে। তারা সেই জঙ্গলের মধ্যে কিছু জ্বলন্ত মানুষের দেহ দেখতে পায় যাদের মাথাগুলো মাটির নিচে রয়েছে এবং তার মধ্যে বর্ষা গোজানো রয়েছে। ব্যাপারটা আপনাদের আগেই বলে দিই, এই ইনফেকশনটা এমন টাইপের যে মানুষ সেটার থেকে মুক্ত পাওয়ার জন্য, মানে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষ মাটি গর্ত করে তার মধ্যে নিজের মাথাটা ঢুকিয়ে দেয়। তবে কিছু মানুষ আছে যারা এই ইনফেক্টেডগুলোকে হত্যা করে বেড়াচ্ছে, তারাই মানুষগুলোকে জ্বালিয়ে দিয়েছে বা তাদের মাথায় এই স্পেয়ারগুলো ঢুকিয়ে দিয়েছে। সো তারপরে আমরা সেই বাচ্চা মেয়েটাকে আবার দেখতে পাই যে সেই জঙ্গলে একা একাই ঘুরছে। সে একটা মৃত খরগোশ জোগাড় করেছে কোথা থেকে এবং সেটা একটা গর্তের মধ্যে ফেলে দেয় এবং সেই গর্তের মধ্যে আমরা একটা জম্বির আওয়াজ খুঁজে পাই। অর্থাৎ সেই মেয়েটা কোনো একটা মানুষকে সেই গর্তে আটকে রেখেছে এবং তাকে খাওয়াচ্ছে। অন্যদিকে অ্যান্ডি এবং তার পরিবার সেখানে একটা গাড়ি খুঁজে পায়, তেলও খুঁজে পায়, সেটাকে রিফিল করে নেয়। তবে সেই মুহূর্তে আর একটা জম্বি তাদের দেখতে পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত সময়ের আগেই তারা সেই গাড়িটা নিয়ে সেখান থেকে পালায়। তারপর তারা একটা স্থানে দাঁড়ায়, কে তখন নিজের মেয়ের ডাইপার্সটা চেঞ্জ করার চেষ্টা করে। তবে পরেরই মুহূর্তে অ্যান্ডি লক্ষ্য করে যে তার স্ত্রী মাটিতে পড়ে ছটফট করছে, তার একটা সিজার এসেছে। আসলে এটা সেই ইনফেকশনের একটা সিমটম, কে যে ইনফেক্টেড এটাই তার প্রমাণ। সময় কাটতে থাকে, কে লক্ষ্য করে যে তার রক্তগুলো, তার মুখের সালাইভাগুলো কেমন একটা জেলির মতন আকার ধারণ করেছে। সে বুঝতে পারে যে তার ইনফেকশন চরম লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে এবং সে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টা করে। অ্যান্ডি তাকে আটকে দেয়। গাড়ি থামার পর কে গাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ তার মধ্যে এখনও সেন্স রয়েছে। সে জানে যে অল্প কিছু সময় পরেই সে আর মানুষ থাকবে না, সে নিজেরই স্বামী এবং নিজেরই বাচ্চার উপরে আক্রমণ করবে, যেটা সে করতে চায় না। তবে অ্যান্ডির মনে এখনও ভরসা রয়েছে যে সময়ের আগে সে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে। অন্যদিকে সেই জঙ্গলে যে বাচ্চা মেয়েটাকে দেখেছিলাম, সে আবার সেই জম্বিটাকে খাওয়াতে গিয়ে লক্ষ্য করে যে সেই জম্বিটা তো সেখানে নেই, সে সেই গর্ত ছেড়ে পালিয়ে গেছে এবং সেই জম্বিটাই চলতে চলতে রাস্তার মাঝখানে চলে আসে। অন্যদিকে অ্যান্ডি তার পরিবারকে নিয়ে গাড়ি চালাচ্ছিল যে তাকে দেখে পথভ্রষ্ট হয়ে পড়ে এবং তাদের গাড়িটা সরাসরি একটা গাছে গিয়ে ধাক্কা মারে। অ্যান্ডি এবং তাদের ছোট্ট মেয়ে রোজি তারা তো ঠিকঠাক আছে, তবে তার স্ত্রী গুরুতর আহত, একটা গাছের ডাল তার পেটের মধ্যে ঢুকে গেছে। অ্যান্ডি তারপর সেখানে জ্ঞান হারায় এবং তার হুশ যখন আসে সে লক্ষ্য করে যে তার স্ত্রী রক্ত দিয়ে লিখে রেখেছে যে সেভ হার, অর্থাৎ তাদের মেয়েটাকে বাঁচাতে। অ্যান্ডি লক্ষ্য করে যে তার স্ত্রী সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তাকে আর বাঁচানো এই মুহূর্তে সম্ভব না। আর সেই মুহূর্তে কে অ্যান্ডির হাতে একটা কামড় বসিয়ে দেয়। অ্যান্ডি কোনো মতে তার মেয়েকে নিয়ে সেই গাড়ি থেকে বেরোয়। পরে অ্যান্ডি তার স্ত্রীকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়, অর্থাৎ তাকে হত্যা করে ফেলে এবং নিজের টাইমারটা সেট করে নেয়, অর্থাৎ 48 ঘন্টা, কারণ অ্যান্ডিও এখন ইনফেক্টেড। তারপর অ্যান্ডি ছোট্ট রোজিকে নিয়ে তার জার্নি শুরু করে। তবে ছোট্ট রোজি সে তো একটা বাচ্চা মেয়ে, স্বাভাবিকভাবেই সে কান্নাকাটি শুরু করে। তবে অ্যান্ডির কাছে একটা ছোট্ট সেন্টের বটল ছিল যেটা সুগন্ধ এবং সেই বটলটা দেখে রোজি একেবারে চুপ করে যায়। পরে অ্যান্ডি সেই জম্বিটাকে দেখতে পায়, মানে সেই মানুষটা যার কারণেই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ডি প্রচণ্ড রেগে যায় এবং তাকে হত্যা করার জন্য চলে যায়। তবে সেই মুহূর্তে সেই বাচ্চা মেয়েটা চলে আসে যে অ্যান্ডিকে জানায় যে আমার পিতাকে একা ছেড়ে দাও। অর্থাৎ সে বাচ্চা মেয়েটা এতদিন ধরে যে জম্বিটাকে খাওয়াচ্ছিল সেটা আর কেউ নয়, সেটা তার নিজের পিতা। বাচ্চা মেয়েটা তার নিজের হাত কেটে নেয় এবং সেই রক্তের গন্ধে তার পিতা, যার নাম হচ্ছে উইলি, সে অন্য রাস্তা নিয়ে নেয়। সো তারপরে অ্যান্ডি তার মেয়েকে নিয়ে চলতে চলতে রাতের বেলা সেই শহরে গিয়ে পৌঁছায়। তবে সেটা অনেক ছোট একটা স্থান ছিল, যেমনটা সে ভেবেছিল তেমনটা না। সে একটা পরিত্যক্ত স্কুলে গিয়ে পৌঁছায় যেখানে বেশ কিছু ছবি সে লক্ষ্য করতে পারে, যে ছবিগুলো সেই আদিম মানুষদের, মানে সেই আগেকার দিনের মানুষেরা যেভাবে শিকার করত। সেই স্কুলের মধ্যে অ্যান্ডি একজন ডাক্তারকে খুঁজে পায় যার নাম হচ্ছে এটা। মানুষটা ভালো, সে অ্যান্ডির চিকিৎসা করে, তবে অ্যান্ডিকে সে সুস্থ করে দিতে পারবে না। অ্যান্ডি সেখানে বেশ কিছু বাচ্চাদের ছবি দেখতে পায় যারা হচ্ছে এটা নামক সেই মানুষটার স্টুডেন্ট। এটা জানায় যে তার স্টুডেন্টরা স্থান ত্যাগ করে চলে গেছে, তারা এখন সেই আদিম উপায়ে বসবাস করা শুরু করেছে, মানে আধুনিক প্রযুক্তি, আধুনিক জিনিসপত্র সব ত্যাগ করে তারা একেবারে আদিম উপায়ে জীবনযাপন শুরু করেছে। এবং তারাই বহু মানুষদের একত্রিত করে একটা দল বানিয়েছে যারা সেই জম্বিগুলোকে হত্যা করছে এবং তাদের জ্বালিয়ে দিচ্ছে, মানে ইনফেকশনটাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আমরা সেই ছেলে মেয়েগুলোকে দেখতে পাই যারা সেই স্থানটা জ্বালাচ্ছে সম্পূর্ণভাবে। তবে সেখানে আরেকজন মানুষ থুমি নামক সেই মেয়েটাকে ডাকছে। বাই দ্য ওয়ে, সেই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে থুমি। তবে আমরা তো দেখেছিলাম যে থুমি তার নিজের পিতাকে, যে ইনফেক্টেড হয়ে পড়েছে, তাকে লুকিয়ে রেখেছে, কারণ সেই মানুষগুলো তার পিতাকে খুঁজে পেলেই তাকে হত্যা করে জ্বালিয়ে দেবে।
থুমি সেটা চায় না। সে মনে করে যে তার পিতার এখনও চিকিৎসা সম্ভব। সময়টা বহু দিন আগের, যখন থুমির পিতা, যার নাম হচ্ছে উইলি, সে জ্যান্ত ছিল। সে এক টাইপের মেন্টর ছিল প্রত্যেকটা বাচ্চার এবং থুমি সহজেই তাকে ভুলে যেতে পারছে না। অন্যদিকে সেদিন রাতের বেলা অ্যান্ডির সেই সিজারটা আসে। সে ছটপট করতে থাকে, অর্থাৎ এটা সেই ইনফেকশনের প্রথম লক্ষণ। পরের দিন সকালবেলা অ্যান্ডির হুশ আসে এবং সে দেখতে পায় যে এটা তার বাচ্চার যত্ন নিয়েছে সারাটা রাত। সে অ্যান্ডিকে একটা ছবি দেখায়, সে থুমি নামক বাচ্চা মেয়েটা রয়েছে সেই ছবিতে, এবং তার পিতা যে ইনফেক্টেড হয়ে পড়েছে অর্থাৎ উইলি, সেও রয়েছে। এটা অ্যাকচুয়ালি তাদের চেনে, এরাও তার স্টুডেন্টই ছিল। এটা জানায় যে যদি কেউ ছোট্ট রোজিকে বাঁচাতে পারে তাহলে হচ্ছে এই মানুষগুলোই। তাই অ্যান্ডি যাতে তাদের খোঁজে, তাদের সাথে যাতে যোগাযোগ করে। অ্যান্ডি তারপর সেখান থেকে বেরিয়ে যায়, নিজের যাত্রা শুরু করে। সে তার নিকটবর্তী সেই আর্মি বেসটা খুঁজছে এবং সেখানে সে পড়ে থাকা একটা গাড়ি লক্ষ্য করতে পারে। সে সেই গাড়িটাকে নেওয়ার চেষ্টা করে, তবে একটা জম্বি তার কাছে চলে আসে। তবে সেই জম্বিটাকে ভিক নামক আরেকজন মানুষ গুলি মেরে হত্যা করে দেয়। ভিক তাকে জানায় যে নিকটবর্তী আর্মি বেসটার আর কোনো অস্তিত্ব নেই, সেখানে এখন জম্বিরা রয়েছে। এবং আমরা লক্ষ্যও করতে পারি বহু সৈন্যরা যারা জম্বিতে পরিণত হয়েছে তারা মাটির নিচে নিজেদের মাথা ঢুকিয়ে রেখেছে। ভিক নামক সেই মানুষটা তখন অ্যান্ডিকে এবং তার ছোট্ট মেয়েটাকে তার নিজের স্থানে নিয়ে যায়। সেখানে আমরা আর একটা মেয়েকেও দেখতে পারি যার নাম হচ্ছে লোরেন। লোরেনের মুখ থেকে অ্যান্ডি জানতে পারে যে ভিক নামক মানুষটা সব জায়গা থেকে গ্যাস জোগাড় করছে, ন্যাচারাল রিসোর্সগুলোকে সে জোগাড় করছে, কারণ সে মনে করে যে যখন দুনিয়া সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, এই সম্পূর্ণ পৃথিবী যখন আবার আগের মতনই চলবে, তখন মানুষের এই জিনিসগুলো প্রয়োজন হবে, আর যেগুলো দিয়ে ভিক অবশ্যই ব্যবসা করতে পারবে। তবে লোরেন এবং অ্যান্ডি তারা দুজনেই মনে করে যে দুনিয়া আর ঠিক হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। তারপর ভিক চলে আসে যে অ্যান্ডিকে নিয়ে আবার বেরোবে শিকার করতে। অ্যান্ডি রোজিকে লোরেনের দায়িত্বে রেখে যায়, সেই ছোট্ট সেন্টের বোতলটাও দিয়ে যায় যেটা রোজিকে শান্ত রাখবে। তারপর ভিক তাকে একটা স্থানে নিয়ে যায় যেখানে সে একটা খাঁচা লক্ষ্য করতে পারে। সেই খাঁচার মধ্যে একটা বাচ্চা মেয়ে রয়েছে যে সুস্থ রয়েছে, এবং তাকে ধরার জন্যই জম্বিরা সেখানে ভিড় করেছে, যাদেরকে ভিক গুলি করে করে মারছে। সে অ্যান্ডিকেও গুলি চালানো শেখায়। তারপর সেই স্থানটা ফাঁকা হওয়ার পর যখন অ্যান্ডি সেখানে যায়, সে লক্ষ্য করে খাঁচার মধ্যে থাকা সেই বাচ্চা মেয়েটা আর কেউ না, এটা হচ্ছে থুমি নামক সেই মেয়েটা যাকে সে এর আগেও দেখেছে। অ্যান্ডি আবারও লক্ষ্য করে যে ভিক আর একটা বয়স্ক মানুষকে খাঁচায় বন্ধ করে রেখেছে এবং তার চারপাশে রক্ত ছড়াচ্ছে, যাতে জম্বিরা সেখানে আসে এবং সে জম্বিদের হত্যা করতে পারে। অর্থাৎ ভিক সুস্থ মানুষদের চারা বানাচ্ছে জম্বিদের হত্যা করার জন্য। তারপর সেদিন রাতের বেলা অ্যান্ডি রোজকে ঘুম পাড়ানোর পর একা একা চলে যায় এবং আত্মহত্যা করার চেষ্টা করে। সেই সিরিঞ্জের মতন ইকুইপমেন্ট যেটা রয়েছে, যেটা একটা যন্ত্রণাবিহীন মৃত্যু দেবে। তবে অ্যান্ডির কাছে এই সাহসটা ছিল না যে সে আত্মহত্যা করবে। তবে সেই মুহূর্তে লোরেন সেখানে চলে আসে, যে জানে যে অ্যান্ডি ইনফেক্টেড। আসলে রোজির জামাতে অ্যান্ডির সেই পিচ্ছিল রক্তগুলো সে লক্ষ্য করতে পেরেছে, তবে এটা সে ভিককে জানায়নি। একই সাথে সে এটাও জানায় যে ভিক তার স্বামী না, বরং ভিক তাকে জোর করে আটকে রেখেছে। লোরেন যাকে ভালোবাসত তার স্বামী, তাকে ভিক বহু আগে হত্যা করেছে। ভিক তার স্বামীকে ব্যবহার করেছে সেই জম্বিগুলোকে হত্যা করার জন্য এবং তাদেরই স্থানটা ভিক এখন দখল করে রেখেছে। তবে সেই মুহূর্তে ভিক সেখানে চলে আসে, যে সব কথা শুনতে পেয়েছে, যে অ্যান্ডিকে মেরে অজ্ঞান করে দেয়। অ্যান্ডির যখন হুঁশ আসে, সে নিজেকে সেই খাঁচার মধ্যে পায় যে খাঁচায় সেই বাচ্চা মেয়েটা বন্দী ছিল, যার নাম হচ্ছে থুমি। অ্যান্ডি এবং থুমি তারা দুজন সেখানে বন্ধুত্ব করে নেয়। অ্যান্ডি তাকে বোঝায় যে সে তার শত্রু না, অ্যান্ডি জাস্ট তার মেয়েটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে থুমি নামক সেই বাচ্চা মেয়েটা আর একটা মানুষকেও বাঁচাবে যাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। থুমি তাকে ক্লেভার ম্যান বলে ডাকে, একজন চালাক মানুষ, সে নাকি ম্যাজিক করতে পারে। সো তারা দুজন মিলে একসাথে কাজ করা শুরু করে। তো সেই খাঁচার দরজাটা একটা স্লাইডের মতন জিনিস, যেটাকে তুলতে গেলে প্রচণ্ড জোর প্রয়োজন। অ্যান্ডি তখন বুদ্ধি খাটিয়ে সেই দরজার চেনে মাংস লাগিয়ে দূরে ফেলে দেয় এবং জম্বিরা এসে সেই চেনটা টানাটানি করতে থাকে, যে সুযোগটা নিয়ে অ্যান্ডি এবং থুমি সেখান থেকে বেরিয়ে যায়। সে তার নিজের মেয়েকে উদ্ধার করে নেয়, একই সাথে লোরেনকেও জাগিয়ে দেয় তাদের সাথে পালানোর জন্য। তারা সেখান থেকে পালাতেই যাবে, তবে ভিক তার ঘুম থেকে উঠে পড়েছে। সে অ্যান্ডির উপরে গুলি চালাতেই যাবে, তবে লোরেন মাঝখানে চলে আসে এবং গুলিটা লোরেন খেয়ে নেয় এবং সে মারা যায়। অ্যান্ডি এবং থুমি তারপর একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। তবে সেদিন রাতের বেলা অ্যান্ডির আবার সেই সিজারটা ওঠে, তার ইনফেকশনটা আরও বাড়ছে, যেটা থুমি লক্ষ্য করে।
পরের দিন সকালবেলা তারা তাদের যাত্রা কন্টিনিউ করে। অ্যান্ডির এখন মেইন কাজ হচ্ছে সেই মানুষগুলোকে খোঁজা যারা তার বাচ্চার যত্ন নিতে পারবে, কারণ অ্যান্ডি জানে যে সে আর বাঁচবে না। অন্যদিকে থুমি, সে মনে করে যে তার পিতাকে এখনো ঠিক করা সম্ভব। সে মনে করে যে সেই ক্লেভার মানুষটা যে ম্যাজিক জানে, সে তার পিতার আত্মাকে আবার ফিরিয়ে আনতে পারবে যাতে তার পিতা আবার আগের মতন হয়ে যায়। এবং অ্যান্ডি তাকে বোঝাতে পারছে না যে এটা সম্ভব না। থুমি যখন পরে তার পিতার কাছে গিয়ে পৌঁছায়, সে লক্ষ্য করে যে তার পিতা অলরেডি মারা গিয়েছে। অর্থাৎ সেই নেটিভ মানুষগুলো যারা এই ইনফেক্টেড মানুষগুলোকে হত্যা করে বেড়াচ্ছে, তারা তাকে হত্যা করে ফেলেছে। এই মানুষগুলোকে অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানস বলা হয়। এরা নেটিভ মানুষ, সম্পূর্ণ আগেকার দিনে রীতিনীতি মেনে চলছে তারা। এবং সেইভাবেই উইলির মৃতদেহটাকে তারা একটা গাছের মধ্যে সংরক্ষিত করে রেখেছে, কারণ তারা মনে করে যে মৃতদেহটা নিচে রাখলে বা নিচে থাকলে সম্ভবত অশুভ আত্মা সেটাকে নিয়ে চলে যাবে। থুমি মনে করে যে তার পিতার আত্মাটা হারিয়ে গেছে, কারণ থুমি সময় মতন তার পিতাকে বাঁচাতে পারেনি। এবং সে অ্যান্ডিকে দায়ী করছে যে অ্যান্ডির সাথে থেকে তার অনেক সময়টা নষ্ট হয়েছে। সে এখন আর অ্যান্ডিকে সাহায্য করতে চায় না, সে অ্যান্ডিকে চলে যেতে বলে। বাধ্য হয়ে অ্যান্ডি একা একা তার যাত্রা শুরু করে। তবে কিছু সময় পরেই তার আবার সেই সিজারটা ধরে। সে ছটপট করতে থাকে, সে মাটি খুঁড়তে থাকে নিজের মাথাটা ঢোকানোর জন্য। কিছু সময় পরেই থুমি রোজির কান্নার আওয়াজ শুনতে পায়, যে লক্ষ্য করে যে অ্যান্ডি অজ্ঞান হয়ে গেছে। অ্যান্ডির যখন হুঁশ আসে, সে থুমিকে তার নিজের পাশেই পায়, যার কোলে তার মেয়ে রোজি রয়েছে। থুমি তাকে আবার সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। তার একটা ছোট্ট মোটর বোটে করে জলপথে যাচ্ছে সেই অচেনা মানুষটার উদ্দেশ্যে যাকে অ্যান্ডি গল্পে শুরুতেই দেখেছিল। তারা সেই মানুষটার ঘরও খুঁজে পায়, যেখানে বেশ কিছু খাবার দাবার ওষুধ সব কিছু পায় তারা। তবে সেই মানুষটা সেখানে নেই। কিছু দূর গিয়ে অ্যান্ডি সেই মানুষটাকে খুঁজে পায় যে মানুষটা গর্ত খুঁড়ছে। অ্যান্ডি সেখানে গেছিল যাতে সেই মানুষটা তার ছোট্ট রোজির দেখাশোনা করে। তবে এখানে গল্পটা ঘুরে গেছে, সেই মানুষটা একটা কামড় খেয়েছে, সে ইনফেক্টেড। সেই মানুষটা উল্টে অ্যান্ডিকে বলে যে তার দুই মেয়েকে দেখাশোনা করতে। তবে সেটা অ্যান্ডি করবেই বা কী করে। সেই মানুষটা তার রিভলভারটা বার করে, সে অ্যান্ডিকে জানায় যে এটা দিয়ে সে আত্মহত্যা করবে এবং নিজের পরিবারকে হত্যা করবে, আর মাত্র দুটো গুলি বাকি থাকবে, সেটা দিয়ে যাতে অ্যান্ডি এবং নিজের বাচ্চাকে হত্যা করে। অ্যান্ডি তো সেটা শুনে সেখান থেকে চলে যায়। কিছু সময় পরেই অ্যান্ডি সেই গুলির আওয়াজ শুনতে পায়, সেই মানুষটা তার পরিবারকে হত্যা করে তারপর নিজে আত্মহত্যা করে। চরম হতাশায় অ্যান্ডি ভাবতে থাকে যে সে আত্মহত্যা করবে কি না। তবে থুমি এসে তাকে আটকে দেয়। সে জানায় যে তাদের আর বেশি দূর যাত্রা করতে হবে না, তাদের গন্তব্যস্থল খুবই কাছে। তারা তাদের যাত্রা শুরু করে। তবে একটা টানেলের মধ্যে ভিক নামক সেই মানুষটার সাথে তার আবার সাক্ষাৎ হয়। ভিকের সাথে লেগে যায় তার ঝামেলা, এবং দুর্ভাগ্যবশত ভিক অ্যান্ডির থেকে বন্দুকটা নিয়ে তাকে একটা গুলি মারে। ভিক থুমিকেও কিন্তু যথেষ্ট আহত করেছে এবং ছোট্ট রোজিকে নিয়ে চলে গেছে। অ্যান্ডি সেই আহত অবস্থায় ভিকের কাছে গিয়ে পৌঁছায় এবং বলে যে তার বাচ্চাকে ছেড়ে দিতে। ভিক ভাবছে যে অ্যান্ডির কারণে লরেন মারা গেছে, সেই কারণে সে অ্যান্ডির মেয়ের রোজিকে হত্যা করে ফেলবে। তবে অবশেষে সে সেটা করে না, সে কাঁদতে কাঁদতে অ্যান্ডিকে তার বাচ্চা দিয়ে দেয়। অ্যান্ডি আহত অবস্থায় তার বাচ্চাটাকে এবং থুমিকে তার সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে সামনে অনেকটা পথ তাদের চলতে হবে এবং অ্যান্ডি শরীর আর দিচ্ছে না। সে ধীরে ধীরে টার্ন হচ্ছে, একটা জম্বিতে পরিণত হচ্ছে। তবে সে নিজের সাথে লড়াই করার চেষ্টা করছে, তার মধ্যে সামান্য মানুষ এখনও জ্যান্ত রয়েছে। এবং সে একটা লাঠির মধ্যে কিছু মাংস বেঁধে তার নিজের সামনে ঝুলিয়ে রাখে, যাতে সে সেই মাংসের গন্ধেই সামনের দিকে এগোতে থাকে। রোজি এবং থুমি তার পিঠে চেপেছিল, আর এইভাবেই তারা তাদের বাকি পত্রগুনি কভার করে। অন্যদিকে সেই মানুষগুলো যারা সেখানে বাকি জম্বিদের হত্যা করছিল, তারা অ্যান্ডিকে দেখতে পায়। তবে তারা তাকে কিছু বলে না, কারণ তার পিঠের উপরে দুটো সুস্থ মানুষ রয়েছে, থুমি এবং সেই ছোট্ট রোজি। তারা এখন নিরাপদ। সবশেষে তারা অ্যান্ডিকে হত্যা করতে যায়, তবে থুমি তাদের আটকে দেয়। থুমি সেই সেন্টের বোতলটা নিয়ে অ্যান্ডির সামনে হালকা প্রেস করে, যাতে অ্যান্ডি বুঝতে পারে যে তার ছোট্ট রোজি এখন নিরাপদ। এবং অবশেষে তারা অ্যান্ডিকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। অবশেষে তারা থুমি এবং রোজিকে নিয়ে তাদের গ্রামে গিয়ে ফেরে, যেখানে বহু মানুষ ছিল যারা প্রত্যেকে সুস্থ। এবং তারা তাদের পৌরাণিক রীতি অনুযায়ী অ্যান্ডির মৃতদেহটাকেও সম্মান জানিয়েছে। সে বৃহৎ একটা গাছে আমরা দেখতে পাই যে অ্যান্ডির জিনিসগুলো ঝুলছে। আর গল্পটা এখানেই শেষ হয়। যেমনটা বললাম, বলা বাহুল্য, মার্টিন ফ্রিম্যানের অভিনয় এই সিনেমা একেবারে জান ঢেলে দিয়েছে। তিনি একজন দুর্দান্ত অভিনেতা এবং আমার ব্যক্তিগত সিনেমাটা ভালো লেগেছে। বাদে আপনাদের ওপিনিয়নস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনি আমার গেমিং চ্যানেল বা আমার ফেসবুক পেজ বা আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।